সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ডেবরা আপাত দৃষ্টিতে বঙ্গের বিশাল ভোট রঙ্গে এই অখ্যাত আসনটির দিকে ততটা ফোকাস থাকার কথা নয়। গুরুত্বের নিরিখে এই কেন্দ্র এর আগে কোনোদিনই রাজ্যের প্রথম সারির আসনগুলির মধ্যে পরিগণিত হয়নি, কিন্তু বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর এই ডেবরা কেন্দ্রই এখন রাজ্যের হেভিওয়েট কেন্দ্রগুলির মধ্যে একটি। কারণ এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন বিজেপির হেভিওয়েট নেত্রী তথা রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা ভারতী ঘোষ। শাসক শিবির অবশ্য আগেই এক প্রাক্তন আইপিএস হুমায়ুন কবিরকে প্রার্থী করেছে। অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের এই অখ্যাত আসনটিতে এবার লড়াই রাজ্যের দুই দুঁদে প্রাক্তন পুলিশ কর্তার। প্রথমে আসা যাক শাসক দলের প্রার্থী হুমায়ুন কবিরের কথায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য এই আইপিএস সদ্যই চাকরি জীবন থেকে অবসর নিয়ে রাজ্যের শাসক দলে যোগ দিয়েছেন, আর রাজনৈতিক জীবনের শুরুতেই তাকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছেন মুখ্যমন্ত্রী। হুমায়ুনবাবু আসলে ডেবরার ভূমিপুত্র হলেও সেভাবে কোনো দিন ডেবরায় থাকা হয়নি তার, তাই নিজেকে ডেবরার ভূমিপুত্র হিসেবে সেভাবে এখনও মেলে ধরতে পারেননি হুমায়ুনবাবু। দলেও সমস্যা কম নেই, এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ব্যাপক। গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই বর্তমান বিধায়ক সেলিমা খাতুনকে প্রার্থী করেননি শাসক দল। স্বাভাবিকভাবেই অসন্তোষ রয়েছে শাসক দলের কর্মীদের একাংশের মধ্যেও। সুতরাং প্রাক্তন পুলিশ কর্তার লড়াই কঠিন হতে চলেছে। হুমায়ুনবাবুর প্রতিদ্বন্দ্বী আবার এই ডেবরাকে চেনেন নিজের হাতে তালুর মতোই। আসলে 2019 লোকসভা নির্বাচনে ঘাটালের প্রার্থী ছিলেন ভারতী ঘোষ, সে সময় এই এলাকায় ঘুরে ঘুরে প্রচার করেছেন। আবার পুলিশ আধিকারিক থাকাকালীনও ডেবরায় কাজ করেছেন ভারতী। গোটা এলাকায় তার অবাধ বিচরণ, এলাকায় সব গ্রামেই রয়েছে ভারতী দেবীর পরিচিত মুখ। সর্বোপরি লোকসভা নির্বাচনে এই ডেবরা কেন্দ্রে 4,239 ভোটে এগিয়েছিল বিজেপি, তবে তাতে ভয় পাচ্ছেন না তৃণমূল প্রার্থী হুমায়ুন কবির। তিনি বলছেন খেলা হবে, কেউ জিতবে কেউ হারবে, তবে খেলাটা হোক গণতান্ত্রিকভাবে।